পূজোর বার্ষিক পূজোর দিন কালাকাটার অধিকাংশ মানুষ বাড়ি থেকে বেরিয়ে আমাদের এই মন্দির প্রাঙ্গণে আসে। কয়েক হাজার মানুষের ভিড় সেদিন লক্ষ্য করা যায়। এই পরিস্থিতিতে কালাকাটা ব্লক প্রশাসন এবং মহামান্য আদালতের নির্দেশ অনুসারে আমরা যতটা ভিড় সামলানো যায়, ভিড়টাকে কমানো যায়, সেই দিকে লক্ষ্য রেখে এবার আমরা আমাদের সেই পুরনো প্রথা আমাদের এই মন্দিরে চলে আসছে। দীর্ঘ প্রায় 200 বছরেরও বেশি হবে এই সময়কালীন ধরে চলে আসছে পাঠাবলি। সেই জায়গা থেকে আমরা এবার যাতে ভিড়টা কমানো যায় বলিটাকে আমরা শুধুমাত্র এই বছরের জন্য বন্ধ রাখলাম। আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে কথাটাকে ধরে রাখার জন্য শুধুমাত্র একটি পাঠা বলি হবে। আর আমরা সেই সঙ্গে ভিড়টাকে এড়ানোর জন্য সন্দেশ ভোগ, অন্ন ভোগ এসব থেকেও এই বছরের জন্য বিরত থাকলাম। ভক্তরা, ভক্তবৃন্দরা এসে আমাদের এখানে ধূপকাঠি মোমবাতি দিলে আমরা সেই ধূপকাঠি মোমবাতিটা রেখে দিব, ঠাকুরের কাজে সারা বছর ঠাকুরের সামনে জ্বালানো যাবে। আর পুলিশ প্রশাসন বা আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে যারা আছে আমরা তাদের প্রত্যেকে লক্ষ্য রাখব, যাতে সেই সময় সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখা যায় এবং ভিড়টাকে সামলানো যায়। আমরা তার জন্য এবছর ওই আমাদের যে মন্দিরে ঢোকার প্রবেশ পথ সেটাকে আমরা ওয়ান অ্যাওয়ে করার ব্যবস্থা করেছি আর মন্দিরের ভেতরের জায়গাটাকে একটু প্রসার করেছি। তো সকলের সহযোগিতা নিয়ে আমরা এই বছরের পূজাটা সুষ্ঠুভাবে সমাধান করতে চাই। জংলা কালীবাড়ি পূজা কমিটির পক্ষ থেকে সবার কাছে আবেদন, ভক্তবৃন্দরা সবাই সেখানে আসবেন এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটুকুই আমরা জংলা কালীবাড়ি কমিটির পক্ষ থেকে অনুরোধ রাখছি। নাম সুজিত ভদ্র, কোষাধ্যক্ষ জংলা কালীবাড়ি পূজা কমিটি।